হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি। আর আমার একটা নতুন ব্লগে সবাইকে অনেক ওয়েলকাম। আর আজকে একটা শুক্রবার, আর আজকে আমরা এখন যাচ্ছি নেদারল্যান্ডের একটা হাটে। এটাকে এখানকার ফার্মার্স মার্কেটও বলা হয়। আর এটা এখানে উইকলি একদিন করে বসে। এগুলো দেখুন, সেই চেরি গাছগুলো যেগুলো ট্রাম স্টেশনের পাশেই ছিল, এখন সব চেরি ফুল ঝরে পুরো পাতা হয়ে গেছে, বোঝাই যাচ্ছে না। আর কিছুদিন আগে এই গাছগুলো পুরো ফুলে ভর্তি ছিল। আজকে আমরা এসেছি অ্যামস্টেলভিনের ফার্মার্স মার্কেটে। এটা এভরি ফ্রাইডে করে বসে। আর এই ফার্মার্স মার্কেটটাই অ্যামস্টারডামে বসে শনিবার। আমরা ওই মার্কেটটাতেও মাঝে মাঝে যাই। আসলে অ্যামস্টারডামের মার্কেটটায় মাছ মাংসের দামটা একটু বেশি থাকে, তাই আমরা চেষ্টা করি অ্যামস্টেলভিনের এই মার্কেটটা থেকেই মাছ মাংস সব কিনে নেওয়ার। দেখুন, কথা বলতে বলতে আমরা চলেও এসেছি চিকেনের দোকানে। আর এই চিকেনের দোকানটা এতই ভিড় হয়, তাই এরকম দেখুন টোকেন নিয়ে তারপর দাঁড়াতে হয়, যাতে এরকম কেউ না বলতে পারে, ও দাদা আমি তো আগে এসেছি, আমাকে আগে দিন, উনি পরে এসছে, ওনাকে কেন আগে দিলেন। না না, আমি মজা করছি। আসলে এখানকার লোকেরা খুবই নিয়ম মেনে চলে। এই টোকেনটা না থাকলেও এরা লাইন বাই লাইনই দাঁড়াতো। তবুও যাতে বিশৃঙ্খলা না হয়, তাই এই টোকেনের ব্যবস্থাটা করা। এখানে তো দেখতেই পাচ্ছেন চিকেনের বিভিন্ন পার্টস আলাদা আলাদা করে বিক্রি হয়। আর তাছাড়াও গোটা চিকেনও ক্লিন করা থাকে, সেটাও বিক্রি হয়। এখানে চিকেনের কিলো মোটামুটি 400 থেকে 500 টাকা। আর চিকেনের যে ব্রেস্ট ফিলেট থাকে সেটার দামই এখানে সব থেকে বেশি, সেটার দাম মোটামুটি 1000 টাকা হয়। আর চিকেনের লেগ পিসের দাম কিন্তু এখানে সব থেকে কম হয়। আমাদের চিকেন কেনা হয়ে গেছে। আর খেয়াল করে দেখুন, এই চিকেনের দোকানটা কিন্তু আসলে একটা ট্রাক। এরা এই ট্রাকটা চালিয়ে নিয়েই আসে, এখানে মার্কেট বসে, আবার বিকালবেলা কেনা বেচা হয়ে গেলে এই ট্রাকটা চালিয়ে নিয়েই চলে যায়। দেখুন, এই পুরো জায়গাটায় যে এই মার্কেটটা বসেছে, এখানে কিন্তু 3টে থেকে 4টের পরে আসলে কিন্তু এই জায়গাটা পুরো পরিষ্কার হয়ে যায়। বোঝাই যায় না যে এখানে সকালবেলা এরকম সব দোকানপাট বসেছিল। এখানে কাঁচা চিকেনই না, চিকেনের এরকম রোস্টও বিক্রি হয়। আর আমরা পাশ থেকে যাচ্ছি, চিকেন রোস্টের গন্ধ পুরো মম করছে। আর এরপরেই দেখুন, এটা হলো ডাসদের ফেমাস চিজের দোকান। আর দেখুন, এটা যেহেতু এখন বসন্তকাল, এখানে কত ফুলের গাছও বসেছে, বিভিন্ন রকমের ফুলের গাছ, চারা, বীজ, মাটি, সার সবই এখানে পাওয়া যায়। আর এই সামনের দোকানটা হলো মাছ ভাজার দোকান। এখানে বিভিন্ন টাইপের মাছ ভেজে এরা বিক্রি করে। এরপরেই আমরা চলে এসেছি কাঁচা মাছের দোকানে। আর এখানে বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ পাওয়া যায়। যেহেতু নেদারল্যান্ড সমুদ্রের পাড়েই অবস্থিত, তাই ওখানে মেনলি সামুদ্রিক মাছটাই অ্যাভেলেবেল। আর এই সামনের মাছটা দেখতে পাচ্ছেন, লেখা পমফ্রেট, আবার নিচে লেখা ইন্ডিয়া। জানি না ইন্ডিয়া কেন লিখেছে, হয়তো এখানে অনেক ইন্ডিয়ান থাকে, তাই তাদেরকে অ্যাট্রাক্ট করার জন্য ইন্ডিয়া কথাটা লেখা। আমাদের চেনার মধ্যে এখানে পমফ্লেট ছাড়াও বিভিন্ন টাইপের চিংড়ি মাছ পাওয়া যায়। তাছাড়া অনেক মাছই আমরা দেখি যে আমাদের দেশের সাথে সিমিলার আছে, কিন্তু যেহেতু নাম আলাদা, তাই আমরা ঠিকমতো বুঝতে পারি না যে এই মাছগুলো সেই আমাদের দেশের মাছগুলোই নাকি অন্য। আর এগুলো তো এখানকার সব লোকাল মাছ, সেই মাছগুলোর নাম ট্রান্সলেট করলেও ঠিকমতো আসে না। আর নাউন তো ট্রান্সলেট করলেও ঠিকমতো বোঝা যায় না কি, যদি ইংলিশে থাকতো তাও হয়তো বোঝা যেত কিছুটা। এখানে এরকম জ্যান্ত কাঁকড়াও পাওয়া যায়। আর এটা তো দেখেই বোঝা যাচ্ছে কাঁকড়া, এই ক্ষেত্রে তো আর ট্রান্সলেট করার আর কোনো প্রয়োজনই নেই। এই কাঁকড়া ছাড়াও আরেক টাইপের কাঁকড়া এখানে পাওয়া যায় দেখেছি, যেটা আরেকটু বড় হয়, আর বিভিন্ন পার্টসে এরা ভেঙে বিক্রি করে, আর সেটার কালারটা হালকা লালচে থাকে। বাবা, এই জায়গাটা থেকে তাড়াতাড়ি চলে যাই, আমার কাঁকড়া দেখতে ভালোও লাগছে আবার ভয়ও লাগছে, যদি বেবে একটা কাঁকড়া আমার গায়ের মধ্যে উঠে যায়। এখানে এরকম ফলের দোকানে কিছু ফল এরকম কেটে রাখা থাকে, যাতে সবাই টেস্ট করে তারপর ফল কিনতে পারে। আর যেই সব ফল কাটার প্রয়োজন হয় না, সেগুলোতে এমনিই রাখা থাকে কিছুটা টেস্ট করার জন্য। মানে আমাদের ওখানের মতো এটা বলতে হয় না, দাদা ফলটা কেমন, মিষ্টি হবে তো তবেই নেব, না হলে নেব না। এখানে সামনে রাখা আছে, খাও, যদি ভালো লাগে নাও, না হলে নিও না। এটা হলো অয়েল, হানি, জ্যাম এগুলোর দোকান। আর এখানে বিশেষ করে যে অলিভ অয়েলগুলো পাওয়া যায়, এগুলো হচ্ছে সবই হোমমেড। আর এটা দেখুন মাশরুমের দোকান। আর এখানে দেখুন কত টাইপের মাশরুম পাওয়া যাচ্ছে।
এবার আমরা অন্য আর একটা মাছের দোকানে চলে এসেছি, আর এরকম মাছের দোকান এই বাজারটায় তিন চারটে আছে। দেখুন এখানে অক্টোপাস, স্কুইড, ঝিনুক এই জাতীয় সব কিছুই পাওয়া যায়। এখানে এরকম অনেক মাছই ফিলে করে বিক্রি হয়, আমাদের দেশের ভেটকি মাছের মতো। আসলে এখানকার মানুষরা যেহেতু কাটা বেছে অতটা খেতে পারে না, তাই এইখানে মাছ এরকম ফিলে করে নেওয়ার প্রচলন বেশি। এখানে দেখুন এরকম তেলাপিয়া মাছও পাওয়া যায়। আমি তো জানতাম তেলাপিয়া মাছ নদীর মাছ, এখানে জানি না সমুদ্রে কী করে তেলাপিয়া মাছ হয়েছে, নাকি বাইরে থেকে এরা ইম্পোর্ট করেছে কে জানে। এই দোকানেও দেখলাম মাছ ভেজে বিক্রি হচ্ছে, আর এইটা হচ্ছে মেশিনটা যেটা ভেজে বিক্রি করছে। এখানে মাছ মাংসের দোকান ছাড়াও দেখতেই পাচ্ছেন বিভিন্ন জামা কাপড়ের দোকান, অ্যাক্সেসরিজের দোকান, ব্যাগের দোকান, অন্যান্য নানা রকম খাবারের দোকান সবই এখানে বসে। বলতে গেলে আমাদের ওখানের হাট বা মেলার মতো, যেখানে এক জায়গায় সব কিছুই পাওয়া যায়। আর ডান দিকেই দেখুন এখানে কার্ডের দোকান, এখানে তো বিভিন্ন অকেশনে মানুষ প্রেজেন্টের সাথে সাথে কার্ডও দেয়। এটা দেখুন বিভিন্ন টাইপের টুলসের দোকান, এখানে কাঁচি, স্ক্রু, স্ক্রুড্রাইভার, তারপরে এখানে তো সবার সাইকেল থাকে, সেই সাইকেলের বিভিন্ন ছোটোখাটো পার্টস, সেগুলো সারানো সব যন্ত্রপাতি সবই পাওয়া যাচ্ছে। আর এখানে দেখলাম আইব্রো ট্রিমারও পাওয়া যাচ্ছে। আর এটা হলো ম্যাট্রেসের দোকান, এখানে ছোট বড় বিভিন্ন টাইপের ম্যাট্রেস পাওয়া যায়। আর তার পাশেই দেখলাম ম্যাট্রেস তৈরির বিভিন্ন সরঞ্জামও পাওয়া যাচ্ছে, হয়তো এখান থেকে ম্যাট্রেস তৈরি করে দেওয়ারও ব্যবস্থা আছে। আর এটা দেখুন ছিট কাপড়ের দোকান, এখানে মিটার হিসাবে কাপড় পাওয়া যায়। যেহেতু এখানে সামার আস্তে আস্তে চলে আসছে, তাই রেস্টুরেন্টগুলো দেখুন এরকম বাইরে সিটিং অ্যারেঞ্জমেন্টও চালু করে দিয়েছে, এখানে তো আবার সামারে কেউ রেস্টুরেন্টের ভিতরে বসে খায় না। আর এই ট্রাক বা ভ্যানগুলোকে দেখুন, এই এটার কথাই বলছিলাম যে এখানকার ম্যাক্সিমাম দোকানগুলো এরকম ট্রাক বা ভ্যানের মতো এখানে আসে আবার চলে যায়। আর সামনে এটা হলো বিভিন্ন টাইপের চকলেটের দোকান। ব্যাকগ্রাউন্ডে আওয়াজটা হচ্ছে শুনতে পাচ্ছেন, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড কোনো মিউজিক না, এটা হচ্ছে এই দেখুন এই সামনে যে মেশিনটা আছে এই কাঠের, এটা থেকে অটোমেটিক এটা বাজছে। আগের ফলের দোকানটায় আম আমাদের অত পছন্দ হয়নি, এবার এই ফলের দোকানটার থেকে আমরা আমটা টেস্ট করব, যদি ভালো লাগে এখান থেকেই আমরা নেব। এই দোকান থেকেই আমরা আম নিলাম, তিনটা আমের দাম নিল 4 ইউরো, মানে ওই ধরুন 360 টাকা মতো। এই দুই বক্স আঙুরের দাম হলো 3.50 ইউরো, মানে 310 থেকে 320 টাকা মতো। এখানে দেখুন অনেক টাইপের ফল পাওয়া যায়, এটা মেনলি ফল আর সবজির দোকান, আর সব কিছু দাম এইভাবে উপরে লেখা আছে। এখানে ধনে পাতা, পুদিনা পাতা, আরও অন্যান্য অনেক টাইপের হার্বস পাওয়া যায়। আমরা এখান থেকে আজকে ফুলকপি নিলাম, ফুলকপির দাম আজকে এখানে 99 সেন্ট, মানে 85 থেকে 90 টাকা, অন্য দিন এর থেকে অনেকটাই দাম বেশি থাকে। এটা দেখুন কি দেখতে মটরশুঁটির মতো, আবার সিমের মতো চ্যাপটা, এটাকে আগে আমি মটরশুঁটিই ভাবতাম। কি বিশাল মূলোগুলো, এই এক একটা মূলোর দাম হলো 180 টাকা মতো। এখান থেকে আজকে আমরা বেগুন নেব, বেগুনের কিলো মোটামুটি 4 ইউরো মতো, মানে ওই ধরুন 360 টাকা মতো। এই দেখুন এগুলো কালো গাজর, আমি এই লাইফে প্রথম দেখলাম কালো গাজর, কি অদ্ভুত দেখতে তাই না। এই যে আমরা এই সবজির দোকানটায় ঢুকেছিলাম, আর এই সবজির দোকানের পাশেই দেখুন ব্রেডের দোকান, আমরা এরপর ব্রেডের দোকানেও যাব, দেখাবো এখানে কত টাইপের ব্রেড পাওয়া যায়। ব্রেডে শুধু ভ্যারাইটি দেখুন, কত টাইপের ব্রেড, এত টাইপের ব্রেড তো আমি গুনেও শেষ করতে পারবো না। না আমরা এখান থেকে কোনো অন্য টাইপের ব্রেড নেব না, যেই ব্রেড আমরা খেতে পারবো সেটাই এখান থেকে নেব, নর্মাল হোয়াইট ব্রেড। দেখুন আমরা ব্রেডটা নেওয়ার পর এই মেশিনটা দিয়ে ব্রেডটাকে এরকম স্লাইস করে দিল, এই ব্রেডটার দাম মোটামুটি 400 টাকা নিল। এবার খেয়ে দেখতে হবে যে সুপার মার্কেটের ব্রেডের থেকে এই ব্রেডটা কতটা আলাদা।
এটা অন্য আর একটা সবজির দোকান, আর এখানে দেখুন পাওয়া যাচ্ছে মটরশুঁটি, আর তার পাশেই দেখুন সর্ষে শাক। কি অদ্ভুত একটা সবজি দেখুন, না ফুলকপি না ব্রোকলি, এই সবজিটা তো কিনে নিয়ে গেলে আমি খেতে পারবো না, মনে হবে সাজিয়ে রাখি। কি সুন্দর সূক্ষ্ম কাজ করা এই লাল মেরুন ফলটা দেখছেন, এই ফলটাই শুকিয়ে গেলে আলু বোখরা তৈরি হয়। এখানকার আঙুরগুলো বেশ ভালো লাগলো, তাই এখান থেকে 500 গ্রাম আঙুরও নিলাম, দাম নিল 180 টাকা মতো। এই ফার্মার্স মার্কেট থেকে আমাদের কেনাকাটা হয়ে গেছে, এখান থেকে এখন আমরা যাব একটা ইন্ডিয়ান স্টোরে, সেখান থেকে কিছু জিনিস কেনাকাটা করব, আর সেই ভিডিওটা আমি নেক্সট দিন শেয়ার করব। আর এই মার্কেট থেকে আমি কী কী কিনলাম সেটা আমি আপনাদের বাড়িতে গিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই জানাবেন, আর ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।